দেশের বিনিয়োগ মন্দা কাটাতে সবার আগে আবাসন খাতকে চাঙ্গা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর এই খাতকে চাঙ্গা করতে নির্মাণ ব্যয় কমানোর জন্য ভ্যাট না বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। নতুন ভ্যাট আইন কার্যকর হলে নির্মাণ ব্যয় বৃদ্ধির বিষয়টি স্বীকার করেন গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন। আবাসন খাত নিয়ে মারুফ রনির তিন পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ রয়েছে দ্বিতীয় পর্ব। অভ্যন্তরীণ চাহিদা বাড়লে গতি আসে আবাসন শিল্পেও, সেই সাথে গতি আসে অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও। দেশের জিডিপিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আবাসন শিল্পের অবদান প্রায় 15%, যার মধ্যে রড ও সিমেন্ট সহ প্রায় 200টি শিল্পের সংশ্লিষ্টতা রয়েছে নির্মাণ খাতে। আর অভ্যন্তরীণ এসব খাতকে চাঙ্গা করতে আবাসন শিল্পের ক্রেতাদের বিশেষ প্রণোদনা দেওয়ার আহ্বান জানান এই খাতের ব্যবসায়ীরা। এই যে একটা বিশাল সেক্টর যার সঙ্গে আরো 200 ব্যাকলিঙ্কেজ ইন্ডাস্ট্রি ইনভলভ, আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশন প্রত্যক্ষ এবং পরোক্ষ মিলে প্রায় 15%, আমাদের এই সেক্টরের প্রতি সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এই খাতটা যখন আপনাদের চাঙ্গা থাকবে, অন্যান্য ইন্ডাস্ট্রি গুলো কিন্তু চাঙ্গা থাকবে। এই খাতের সাথে লক্ষ লক্ষ লোক কিন্তু জড়িত, সব মিলে কিন্তু জাতীয় অর্থনীতিতে এই খাতটা কিন্তু বিরাট ভূমিকা রাখে। বোস্টন কনসাল্টিং গ্রুপের এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ সক্ষমতা সত্ত্বেও করজালের বাইরে রয়েছে, আর তাই বিপুল পরিমাণ এই অপ্রদর্শিত অর্থ আবাসন খাতের বিনিয়োগে আনা গেলে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগও চাঙ্গা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমি যদি অতিরিক্ত মুনাফা করছি, অনেক বিজনেসে 100% প্রফিট হচ্ছে, সেই প্রফিট গুলোকে ভ্যালিড করে তাদেরকে যে জায়গায় বিনিয়োগ করতে চায় করতে দেন। দুই হচ্ছে ঢাকা হবে পৃথিবীর ডেন্সেস্ট সিটি, সে বিচারে রিয়েল এস্টেটের ভবিষ্যৎ সবচেয়ে ভালো। আবাসন শিল্পে ক্রেতাদের চাহিদা বৃদ্ধিতে জরুরি নির্মাণ ব্যয় কমানো, কিন্তু নতুন ভ্যাট আইন কার্যকর হলে নির্মাণ ব্যয় আরো বাড়বে বলে মনে করছেন গৃহায়ণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ। বর্তমানে এই শিল্পের বিভিন্ন স্তরে 1.5-4.5% ভ্যাট রয়েছে, নতুন আইন অনুযায়ী সব স্তরেই ভ্যাটের হার বেড়ে দাঁড়াবে 15%। একটা অ্যাপার্টমেন্ট করতে কি লাগে আপনাকে? রড লাগে, সিমেন্ট লাগে, টাইলস লাগে, সব দুজন এগুলো তো আপনি ভ্যাট দিচ্ছেন, করার পরে আবার আপনি ভ্যাট দিচ্ছেন, আবার আপনি রেজিস্ট্রেশন দিচ্ছেন, তাহলে একটা মুরগিকে কবার জবাই করতেছেন আপনি? এমনিতে আমরা ফ্ল্যাট বিক্রি করতে পারছি না, আমাদের কস্ট অনেক হাই, এবং তারপরে আমাদের রেজিস্ট্রেশন কস্ট 14%, যেটা এই সাউথ ইস্ট এশিয়ার ভিতরে সবচেয়ে বেশি। অন দ্য টপ অফ দ্যাট যদি অ্যাডিশনাল যদি ভ্যাট আবার এর উপরে চাপানো হয়, তাহলে তো কাস্টমার ভেঙে যাবে, কাস্টমার একদম নিরুৎসাহিত হয়ে যাবে, তারা কিন্তু আর ফ্ল্যাট কিনবে বলে আমার বিশ্বাস হয় না। সকলের জন্য আবাসন নিশ্চিত করতে প্রয়োজন সরকারের সঠিক পরিকল্পনা, আর এই জন্য কর ব্যবস্থায় আরো সংস্কার প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। মারুপ্রাণী, এনটিভি নিউজ, ঢাকা।